ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করবো একুশে ফেব্রুয়ারি সেই সুবাদে আপনারা জানেন অনেকে প্রাণ দিয়েছিলেন আজকের শুরুটা কবিতা দিয়ে করতে চাই এখন পার হাটে না তবে পেট চলে যায় গব্বরের খুঁজে অনেক দূর মাথা ঘুরে বেড়ায় পৃথিবী কাল তার লাশ দেখলাম মাথা আমেরিকায় পেট সিরিয়ায় হাত ভারতে ক্ষুদার পেট বিশ্বজুড়ে 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 আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় সমস্যার সমাধান করতে পারি না তাই দেশ গরিব কলম থাকে তারা সেই কলম দিয়ে কি যে লেখেন পঁচাত্তর বছর ধরে আমাদের ইতিহাস আমাদেরকে নাবাতে থাকে কারণ ভবিষ্যতের হাত আমরা ধরি না বিজ্ঞান কর্মীরাও দেশটাকে পিছিয়ে নিয়ে যান অন্ধবিশ্বাসের উপরে কথা বলে গ্রামে গঞ্জে পৌঁছে যান অন্ধবিশ্বাস দূর করতে শহরে বসে কোনো বিজ্ঞান সেন্টার খোলেন না তাই সায়েন্স কলেজ থাকে সায়েন্স স্কুলে স্কুলে পড়ানো হয় কিন্তু দেশ থেকে অন্ধবিশ্বাস দূরীকরণ হয় না কারণ যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষায় সমস্যার সমাধান করতে পারি না খবর কাগজ ব্যাংক একটা ছোট্ট মুভমেন্ট মাসে একদিন আপনার স্কুলে আপনার কলেজে ক্লাবে শুধু খবরের কাগজ জমা দেবেন বিক্রি করে যে ফান্ড হবে সেটা হচ্ছে সোশ্যাল ফান্ড অফ দ্যাট কান্ট্রি আজকে ভারত আর বাংলাদেশে যে কটা স্কুল আছে কলেজ আছে সেখান থেকে যদি কাজটা শুরু করা যেত আহা কি আনন্দ চারিদিকে সেই সত্যি গানটা মনে পড়ছে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে আমরা সকালবেলা উঠে একটা হোপ খুঁজি যে চারিদিকে সুন্দর কিছু একটা হবে এবং একে অন্যের সঙ্গে যখন দেখা হবে আমরা তার গল্প বলবো না আমরা শুধু মরতেই শিখলাম শুধু মরতেই শিখলাম মাথা নোয়াতে শিখলাম শুধু এক হতে শিখলাম না কারার ওই ও কপাট কতবার যে ভাঙা হবে কে জানে রে বাবা আর কবে ভাঙা হবে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলে ধরে সেই গেটটি এখনো কেউ লাগাতে পারলো না জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গুলোকে দেখলে চোখ দিয়ে জল পড়বে তারা নিজেরাই এক হতে পারলেন না তারা অন্যদেরকে কি এক করবে ভারতের অন্ধকার সকালবেলা উঠে আলো সিনেমা অধপতন হলো সিরিয়ালের অধঃপতন হল হলো নাটকের অধঃপতন হল হলো কবিতার অধঃপতন হল হলো গল্পের অধঃপতন হলো তাহলে দেশের অধপতন হবে না কেন বুদ্ধিজীবীদের মান নাকি মানুষেরা খুঁজে বেড়াচ্ছেন যারা মোমবাতি জ্বালাবেন তাহলে জনগণ কি জ্বালাবে এই প্রশ্নটা মনে হয় আমাদের একুশ তারিখ নিশ্চয়ই করে করা উচিত অ্যাডভান্সমেন্টে আপনি আমি আপনাদেরকে ওয়ার্নিং দিলাম পাড়ার লাইট জ্বালাতে পারলেন না আপনি চাইছেন অপন্যাসেন রাস্তায় হেঁটে আপনাকে জাগিয়ে দেবেন এত সোজা কৌশিক সেনের কথা শুনে আপনি জাগবেন এত সোজা আপনি তো তার ভুলটা ধরবেন কারণ আপনি তো জাগেননি যে মানুষ শুয়ে আছে সে তো জাগানোর কথা বলতে পারে না মাসে একটা দিন তিরিশ টাকা দিয়ে বা খবরের কাগজ দান করে একজন গৃহিণী তার ছেলে মেয়েকে বিশ্বাস করে দান করতে পারলেন না সেই দেশের মায়েরা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারেন জাগতে পারেন আমাদের দেশের নাগরিকদের কোনো মুভমেন্ট নেই তারা শুধু অন্যের কথা শুনছেন আর হাঁটছেন আর ফিরে আসছেন তারা প্রশ্ন করছেন না যে আজকে যে আমরা দুশো টাকা খরচা করে ব্রিগেডে হাঁটতে গেলাম সে দুশো টাকা পার্টি ফান্ডে এক কোটি লোক দিলে প্রতি মাসে তারা কি কি কাজ করে উঠতে পারেন তার কোনো এজেন্ডা তৈরি নেই আমাদের দেশে আমাদের দেশে পাড়াতে কোনো রেজিস্টার নেই কি স্কুলে কবে ম্যাম জিজ্ঞেস করতেন তুমি কি এসছো উপস্থিত আমরা বলতাম হ্যাঁ আপনি যে সমাজে আছেন সামাজিক কোন খাতা খুলবেন না পাড়াতে হাজারটা ফ্যামিলির একটা খাতা থাকবে না আপনি বেঁচে আছেন না মারা গেছেন কেউ জানবে না এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওয়ান ইস টু হান্ড্রেড একটা গ্রুপ হবে না যে কুড়িটা গ্রুপ নিয়ে একটা পাড়া আমরা কিছুই একে অন্যের সম্বন্ধে জানলাম না তাহলে কোন ইতিহাস পরীক্ষায় আপনি পাশ করবেন বলছে কি ইতিহাস রিপিট করে তার কারণ পড়ানোই হয় না ঠিক করে আমরা ভবিষ্যতের দিকে কি করে এগোব সেটাই ঠিক হলো না তাহলে বিজ্ঞান কর্মীরা রোজ সকালবেলা তো আর্টি ছিঁড়ছেন তার বাদে তো আর কিছু করতে পারছেন না আমাদের এক হবার কোনো এজেন্ডা থাকবে না আজকে ছোট্ট কিছু কথা মনে পড়ছিল তাই রাত্রিরে উঠে বললাম আমাদের দেশে সকাল হতে এখন অনেক দূর তাও ছোটবেলাদের ছোটদের নিয়ে একটা কাগজ বেরোচ্ছে এইটা একটা খুব পজিটিভ সাইন আমাদের দেশে দেখতে পেলাম বাবুদের অনেক ধন্যবাদ এরকম ইনিশিয়েটিভ যারা নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটা আমারও স্বপ্ন ছিল স্কুলের ছাত্ররা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবে স্কুলের ছাত্ররা তাদের স্বপ্ন নিয়ে লিখবে সেটাকে একটা খবর কাগজে ছাপা হবে এবং একটা এন্টায়ার খবরের কাগজ বেরোচ্ছে মাসে একদিন হোক না আজকে আমাদের বাংলার পাঁচ হাজার স্কুলে একশোটা করে কাগজ নিলেও তো পঞ্চাশ হাজার হয়ে যায় নিজেদের স্বপ্নকে তুলে ধরুন পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিয়ে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করুন আর নিজেরাই ঠিক করুন ভারতের ভবিষ্যৎ কোন দিকে এগো এগোবে চারটে দিক আছে আর একটা দিক নিয়ে কেউ কথা বলে না সেটা হচ্ছে ডেভেলপমেন্টের দিক প্রতিবাদ যদি ডেভেলপমেন্ট হতো পঁচাত্তর বছরের নাগরিকরা পঁচাত্তর বার দেশটাকে সোনায় মুড়িয়ে দিত আমি কোনো পি এম এর দিকে তাকিয়ে নেই এমপি কাউন্সিলরের দিকে তাকিয়ে নেই সাধারণ নাগরিক একটা অসাধারণ দেশ করবে ভারত ও বাংলাদেশ জিন্দাবাদ এই দুই দেশের বাঙালিরা যারা বাংলায় কথা বলেন যাদের হৃদয়ে নজরুল রয়েছে জীবনানন্দ দাস রয়েছেন রবীন্দ্রনাথ রয়েছেন শরৎচন্দ্র রয়েছেন বিবেকানন্দ রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ রয়েছেন শারদামা রয়েছেন তারাই দুই দেশে খবরের কাগজ ব্যাংক খুলে চেঞ্জ জানবেন আর অপেক্ষায় থাকবো বাংলাদেশ থেকে কবে আহ্বান পাব যে আমাদের স্কুল আর কলেজ লাখ লাখ টাকা তুলেছে আপনাকে স্পন্সার করে নিয়ে যাব আর আমার সঙ্গে যাবে যৌথ জীবন যাপনের আরো একটা টিম এইভাবে দেশের নাগরিকরা যুদ্ধ বন্ধ করার জন্য দেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং আমাদের দেশ থেকে পবটিটাকে একজন সরিয়ে দেবেন কেউ অসহায় থাকবে না আমাদের হাত ধরে আমাদের হাত ধরে আমাদের হাত ধরে কারণ আমরা করবো জয় আজ ধন্যবাদ জানানোর দিন আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু প্রণব সেন তিনি সব সময় লকডাউনের সময় তার আগে দু থেকে ইন্সপিরেশন জুগিয়েছে যে নরেশ তুমি যে কাজটা করছো সেটা করে যাও কারণ তুমি তো খাও ডাল ভাত তোমার আর কি খরচা তোমাকে চিন্তা করতে হবে না ইনি সে প্রণব সেন বন্ধু আর আজকে যেটা জানাতে বিনময় বললো এবং আমারও সত্যি মনে হলো যে হ্যাঁ এটাই তো খবর হওয়া উচিত শ্রীরামপুরের প্রচুর মানুষকে আলাদা করে ধন্যবাদ দেব যৌথ জীবন যাপন আমরা যারা করছি বিয়াল্লিশ সংগঠন তাদেরকেও স্পেশাল ধন্যবাদ তার কারণ হচ্ছে শ্রীরামপুরের প্রচুর মানুষ পুরনো খবরের কাগজ খাতা বই দান করলেন সেটাকে আমরা বিক্রি করলাম চল্লিশ কেজি উঠেছে তো সাতশো টাকা পেয়েছি এবার আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনাদের সংগঠনে মাসে একটা দিন বন্ধু বান্ধব নিজের চেনা মানুষদেরকেই বলো পুরোনো খবরের কাগজ খাতা বই বা মাসিক তিরিশ টাকা জমা দিতে আমরা বিয়াল্লিশটা সংগঠন যদি টাকা করে তুলে সেন্ট্রাল ফান্ডে পাঠিয়ে দিই আমাদের যে চিন্তাধারাটা আছে আবার বলে দিই কুড়ি পার্সেন্ট সংস্থার খরচার জন্য মিটিং এর জন্য যেগুলো লাগছে লিফলেট ছাপা আছে অনেক কিছু কাজ আছে আর আশি পার্সেন্ট টাকা আমরা কিভাবে ব্যবহার করব তার একটা মিটিং ডেকে যদি ফাইনাল শেপ দেওয়া যায় তাহলে ভারতবর্ষের অনেকগুলো মানুষ বেঁচে যায় একটা তো বেঁচে যায় এই কারণে প্রচুর ভালো মানুষ বাড়িতে বসে আছেন কি করব বুঝতে পারেন না হয়ে যাবেন স্লিপিং সেল একটা কথা আছে সেটা জন্য ব্যবহার করা হয় স্লিপিং সেল তো আমাদের দেশের সেন্টরাও যারা এখন ভালো কাজ করতে পারতেন করতে পারছেন না তারাও তাহলে জাগবেন ভারতের একশো কোটি মানুষ তো জাগবে তারা যৌথ জীবন যাপনের দিকে তাকিয়ে আসে আর আপনারা ভাবছেন যৌথ জীবন যাপনটাকে মাত্র ষাট টাকা দিয়ে নিজেদের সংগঠনকে আমাদের কাছে রেজিস্টার করুন আর আপনারা একশো দুশো লোক দেশের মানে নিজেদের পাশে দাঁড়ানোর মতন সিস্টেমটাকে গড়ে তুলুন বাদ বাকি মিটিংয়ে আসবেন তখন আমরা আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো আজকের মতন এতটাই প্রণব তোমার যদি কিছু বলার থাকে ঠিকই বলেছে হয়তো আপনারা বলো তুমি বলো বাড়িতে বসে কি করবেন ভালো ভালো কিছু করবেন সেটা মনে মনে ভাবছেন করতে পারছেন না তারা যদি একটু নলেজের সঙ্গে যোগাযোগ করেন বা নিজেদের যদি কোনো আলাদা ভালো কোনো মত থাকে সে মত বিনিময় করেন তাহলে খুবই ভালো হয় এটাই আর ভালো ছিল ধন্যবাদ ধন্যবাদ প্রণবকেও এবং আপনাদেরও একটু এগিয়ে আসুন